বিয়ে শাদী করলে তো মানুষ একটু চেহারা দেখতে চায়, মুখটা ঢেকে আসতেন, চেহারা দেখালে সমস্যা কি? না আমি তো কোনো সময় আসি না, কোনো তাই নতুন আসছি। নতুন আসছেন? আচ্ছা আচ্ছা। কোনো প্রেম ভালোবাসা টাসা ছিল? হ্যাঁ আচ্ছা। তো যা বলতেছেন সত্য কথা বলতেছেন? আচ্ছা আচ্ছা। তা আজ প্রতিবেদনে যে আসছেন, কেউ যদি বিয়ে শাদী করতে চায় সে মানুষটাকে? আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটা আপু আসছে। আপুটা আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে, কি বলতে চায় কি হয়েছে তার জীবনে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আপনার নাম কি? তানিয়া। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো। কিসের কষ্ট? একটু জোরে কথা বলবেন। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনার? মা বাবা কি হয়েছে? দুজনে মারা গেছে? ভাই বোন টোন আছে নাকি? আর আপনি কি করেন? কি লেখাপড়া করেন নাই? বয়স কত? 18 বছর হয়ে গেছে। তা প্রতিবেদনে আসছেন কি চিন্তা করে? বিয়ে করবেন? আচ্ছা আচ্ছা। তা বিয়ে খালা খালু আছে, তারা একটা দেখে দিতে পারতেছে না? তারা কি ভালো জানে না? সেলাইয়ের কাজ টাজ করেন, টাকা পয়সা কি জমান না খরচ হয়ে যায়? মানুষের বাড়ি কাম করে, নিজের টাকা পয়সা দেয় না? পেটে ভাতে কাজ করেন? কেমন লাগে এই জীবনটা? অনেক কষ্ট। তো বিয়ে শাদী করলে তো মানুষ একটু চেহারা দেখতে চায়, মুখটা ঢেকে আসতেন, চেহারা দেখালে সমস্যা কি? না আমি তো কোনো সময় আসি না, কোনো তাই নতুন আসছি। নতুন আসছেন? আচ্ছা আচ্ছা। কোনো প্রেম ভালোবাসা টাসা ছিল? হ্যাঁ আচ্ছা। তো যা বলতেছেন সত্য কথা বলতেছেন? আচ্ছা আচ্ছা। তা আজ প্রতিবেদনে যে আসছেন, কেউ যদি বিয়ে শাদী করতে চায় সে মানুষটা কিরকম? কোন কষ্টটা বেশি লাগে? মা বাবা নাই সেটা কষ্ট, মা বাবা থাকলে তো আর জীবনটা আরো সুন্দর হতো, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাই, শুনতে পারলেন, এক অসহায় এতিম মেয়ে, মা বাবা নাই, সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01840662811। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, যত কষ্ট হোক সত্য কথা বলবেন, অবশ্যই সত্য দিয়ে জীবন সাজাবেন, বিয়ে শাদী করলে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? আর কি বলতে চান? যারা খারাপ কথা বলে খারাপ কথা সায় দিবেন না, যারা ভালো কথা বলে বিয়ে শাদী করতে চায় তাদের সঙ্গে কথা বলে বিয়ে শাদী করে নেবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।